ঈশা নবী দেখে একটা হরিণ তার দুইটা বাচ্চা নিয়ে রওনা করছে নবী হরিণের বাচ্চাকে ডাক দিলেন হরিন এদিকে আসো হরিণের বাচ্চাটা দৌড়াইয়া দৌড়াইয়া হজরত ঈশা রহুল্লাহর কাছে চলে আসছে আল্লাহ নবী ওই হরিণটাকে বিসমিল্লা বলে জবাই দিয়া গোস্ত বানাইয়া দুইজনে রান্না বান্না করে খাইলেন ওই হরিনকে গানমাননা করে খাবার পরে সমস্ত হাড়গুড়গুলি এক জায়গা করাত পরে হযরত ঈসা নবী বললেন কুম বিজনিল্লাহ আল্লাহর হুকুমে হরিন তুমি আবার উঠে দাঁড়াও হরিনের হাড়দির ভিতর থেকে আল্লাহ গোস্ত-মোস্ত বানাইয়া রক্ত মাথা হাড়ি সার কান চর্বি সাম টনা নদিয়া আল্লাহ আবার হরিনের বাচ্চাটাকে দাঁড়া করাইয়া ওই হরিনটা দৌড়ায় দৌড়ায় তার মার কাছে চলাই গেল চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার

আমি মরা থেকে জিন্দা বের করি তোল হাই আমি ডাল মরা থেকে জিন্দা বের করি জিন্দা থেকে আমি মৌলা আমি মালিক মরা বের করি জিন্দা থেকে মরা মরা থেকে জিন্দা হরিণ দেখে জিন্দা করেলেন কুম নিল্লাহ কিন্তু আবার নবীর বেলাই ছিল ভিন্ন তোমরা যারা আবার নবীর সামমান ইজ্জতা ব্রু খুঁজে পাও না শুনি না নবী খুদ দেয় এমন সময় পিছন দিক থেকে একটা মরা কাঠের কান্নার আওয়াজ আসে ডুকরি ডুকরি ফুফি ফুফি সাহাবির একজন আর একজনের দিকে তাকায় কে কান্না করে রে সাহাবিরা লক্ষ্য আল্লাহ নবীর পিছন দিক থেকে মরা কাঠের কান্নার আওয়াজ আসে এই কাঠের নাম উস্তুরে হান্নানা খেজুর গাছের একটা শুকনা কাঠ ছিল আপনারা জানেন এই ফুল শুকায় গেলে ফুল মারা যাবে যত সময় তাজা থাকবে তত সময় এটা আল্লাহ 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 জিকির করবে এই ফুল যত সময় কাঁচা তত সময় এটা আল্লাহ 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 জিকির করে আপনার কান শোনে না চোখে দেখে না কিন্তু এই ফুলের ভিতর থেকে জিকির আসে এটা সব সময় আল্লাহ 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 জিকির করে বিরাহ বেদনা সহ্য করতে না পারে কাদি নবীজি কিসের বিরাহ বেদনা তোমার বলে হুজুর আগে আপনি আমার সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন গো আজকে নতুন মিম্বর আসছে মিম্বরে চলে আপনি খুতবা দিচ্ছেন বুঝতে পারছিস আর কোনদিন আপনি আমার সঙ্গে হেলান দিবেন না গো ইয়া রুসুলল্লাহ ঠিক ইহা হাবি বল্লাহ নবি আপনি দয়া করে আর কোনোদিন আপনি আমার সঙ্গে হেলান দিবেন নাই বিরুহ আমি কান্তিসি নাবি বলেন রস্তুরা হান্ডু না কান্ড কে বন্ধ হবে বলে হাউজুন ওয়াদা করে যা কে বোতের

দোয়া করার সঙ্গে সঙ্গে বালুগুলি ওই বালুগুলি সঙ্গে সঙ্গে স্বর্ণে পরিণত হয়ে গেল ওই স্বর্ণগুলিকে আল্লাহ নবী তিনটা ভাগে ভাগ করলেন এক ভাগ ওই লোকটাকে দিয়ে বলেন ও আল্লাহর বান্দা তুমি আমার সফর সঙ্গী তোমাকে এক ভাগ দিলাম আর আর ভাগ আমি নিজের কাছে রাখলাম আর বাকি যে একবাক সন্ন্যের দানা আছে যে আমার রুটিটা চুরি করছিল আমি তারে দিয়ে দিব আল্লাহ ঠিকই বলে গিয়েছিলেন আমি ভয় পাই দুনিয়ার সম্পদ পাওয়ার পরে তোমরা আমি আল্লাহ আল্লাহ এবং আমাকে ভুলে যাবা ঠিকই তো তাই দুনিয়ার সম্পদ আসার পরে অনেক মানুষ নভী থেকে জুদা হয়ে যায় নবী থেকে তারা যদা হয় রসুলের আদর্শ থেকে তারা দূরে সরে চলে যায় না মুসলমান না ওই সম্পদ পাওয়ার পরে পাগল হয়ে গেল ওই রাস্তা দিয়ে সেরে চলে গেলেন চলে যাওয়ার পরে ওই মরুভূমির রাস্তা দিয়ে দুইটা লোক যাচ্ছিল তারা দেখলো একজন লোকের কাছে সোনা দানা অনেক তারা সুরি বের করে বললো সোনাদানা যদি না দিস তোকে হত্যা করে ফেলবো ওই লোকটা ডাক দে বলো বন্ধুরা আমাকে মেরে লাভ কি আসো স্বর্ণের দ্বারা তো আমার কাছে তোমরা দুইজন আর আমি একজন আমরা এই তিনজনের স্বর্ণের টুকরাটা ভাগাভাগি করে নিয়ে যাই তাহলে তুমিও বাসলা আমিও বাসলাম তুমিও স্বর্ণ ও স্বর্ণ পাইলাম তো তিনজনে কথা তো ঠিক আছে তো খুন খারাপি করে লাভ নাই আমরা তিনজনের তাহলে ভাগ করে নিয়ে নিই টেন্ডারে স্বর্ণের টুকরো সমান তেলে ভাগ করে নিয়ে রওনা করছে বহুদূর বাজারের কাছাকাছি যাওয়ার পরে তিন বন্ধু এক জায়গায় বার বছরে তিন চূড়ায় বইছে তিনজনে বৈশাখ কইতেছে আচ্ছা এক কাজ করো একজনে বাজারে যাও খাবার দাবার কিনে নিয়ে আসো খাবার দাবার কিনে নিয়ে আসো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার পথ চলবো একজনকে পাঠাই দিছে যাও তুমি এই বাজার থেকে খাবার নিয়ে আসো যে বাজারে খাবার নিতে যাচ্ছে আনতে যাচ্ছে সে মনে মনে চিন্তা করলো স্বর্ণের দানা সবাইরে দিয়ে লাভ কি খাবারে বিষমিষিয়ে নিয়ে আসিও কার দুইজনকে মাইরে আর সব শোনা আমি লুয়ে যাব সান্দির আর মুসলমান চুটি আনতে গেছে রুটি রুটি আনতে যাওয়ার পরে রুটি কেনার পরে রুটির মধ্যে বিষ মিশাইলো বিষ মিশে যখন সেই দুইজনের কাছে আসছে আসার সঙ্গে সঙ্গে হঠাৎ আক্রমণ করে দুইজন থেকে মেরে ফেললো মেরে ফেলে দেওয়ার পরে এরপরে ওই দুইজন বলতে সারে আমরা তোরে মেরে ফেললাম বাকি সোনা তো না তো সব আমাদের দুইজনে ভাগ করে নেব সমান সমান আচ্ছা একটা কাজ কর আগে খাবার আনছে খাইয়ে লই তারপরে সোনাদনা ভাগ করবানি ওই দুইজনে সুন্দর করে খানা খাইছে রুটি মুটি খাইছে ও যে বিষ মিশে নিয়ে আসছিল ওরা জানতে পারে নাই ওই বিষ মিশানো খাবার খাওয়ার পরে দুইজন অ্যাটেন্ড টু মার্ডার দুইজনে হয়ে পরে রইছে সোনার জায়গা সোনা বান্দার জায়গা বান্দা অর্থের জায়গা অর্থ বান্দার জায়গা বান্দা এই জন্য অতি লোভে তাতি নষ্ট অতি পাপ পাপে মৃত্যু অতি লোভে পাপ পাপে মৃত্যু হয় আচন্দিরার মুসলমান আপনাদেরকে বলে দিয়ে যায় ওই রাস্তা দিয়ে হাজরত ঈসা নবী পরের বৈশা নবী কয়েকদিন পরে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন স্বর্ণের জায়গা স্বর্ণ পরে রয়েছে কিন্তু তিনটা লাশ মরুভূমির মধ্যে পরে রয়েছে এগুলি সমাজ থেকে নির্মল করে দেওয়া লাগবে বাপ কোরআন বলতেছে যখন তোমার পিতা মাতা বৃদ্ধ হয়ে যায় বোড়া হয়ে যায় তুমি এমন আচরণ করো এমন সুন্দর নরম নরম ভাষায় কথা যেন তোমার পিতা মাতা উহু শব্দটা পর্যন্ত তোমার ব্যবহারে করে না আবশে একবার জোরে বলা যাবে কি মারা হবা আল্লাহ নবী বলতেন আমার খাইতে বসলে আমাকে নিয়ে খাইতে বসতেন ঘুমাইলে আমাকে কোলে করে ঘুমাইতেন কোথাও সফরে গেলে আমার সাথে করে নিয়ে যাইতেন যাতে আমার কষ্ট না হয় দাওয়াত খাইতে গেলে আমার সাথে করে নিয়ে যাইতেন কাজায় গেলে আমারে নিয়ে যাইতেন ব্যবসায় গেলে আমার সাথে করে নিয়ে যাইতেন নবীকে কখনো একা আসরে দিতেন না নবী থেকে জুদা হতেন না সুখে দুঃখে নবীজির সাসাবু তালিব নবীজির ডানে বামে সামনে পিছনে থাকতে নাহা একজন চাচা সন্তানের মতো ভাতিজাকে লালন করতেন আল্লাহ নবী বলতেছেন উম্মাদ তোমরা শোনো আমার চাচা আমাকে নিয়ে সুদূর দামেশকের দিকে রওনা হয়ে গেল সিরিয়ার দিকে ব্যবসা করার জন্য ওই অঞ্চলকে আগে বলা হতো শাম তো যাওয়ার সময় বর্তমান এই জর্দানের একটা এলাকার নাম আছে এখান দিয়ে যাওয়ার সময় নবীজির চাচা নবী কাফেলার সঙ্গে এমন সময় যে সাহাবি গাছ এখনো জর্দানের মধ্যে জিন্দা আছে এই সাহাবি গাছের পাঁচ দিয়ে নবীজি যাচ্ছিলেন এমন সময় চা সাহাব তালিফ বললেন তোমরা এখানে এখানে বিশ্রাম করো আমরা সকালবেলা পরের দিন আবার রওনা বিশ্রাম করার পরে ওই পাশে একটা গির্জা ছিল গির্জার মধ্যে একজন ছিল পাদ্রির নাম ছিল বহাইরা পাদ্রি এই বহাইরা পাদ্রি লক্ষ্য করতে লাগলো যে একটা কাফেল আসছে কিন্তু কাফেলার উপর দিয়ে একটা মেয়ে ঘুরে আসছে ওই মেঘটা কোথায় যা বহাইরা লক্ষ্য করলো একটা শিশু বালক একটা বালক যেই দিকে যায় ওই মেঘটা সেই দিকে তার মাথার উপরে উপরে যায় চিৎকার মেরে জোরে বলেন আল্লাহ বা রাহমতের নবী বহাইরা বহাইরার বুঝার বাকি দাই উনি আখিরি নবী বহাইরা কাফেলার প্রধান আবু তালিবের কাছে গেলেন জিজ্ঞেস করলেন আপনার নাম কি বলে আমার নাম আবু তালিব মনে কিছু নিবেন না কালকে একটা বেলা আমার গির্জায় আপনার দাবাত কবুল করে নেন একটা বার আপনাদেরকে আমি মেহমানদারি করব আবু তালিব বলেন ঠিক আছে তবে বুহাইরা বলল তবে শর্ত হলো আপনার এই কাফেলার মধ্যে যারা আছে কাউকে কিন্তু রেখে আসবেন না সবাই আসতে হবে যদি সবাই আসে তাহলে আমি আপনাদেরকে মেহমানদারি করব। পাদ্রী বহাইরা গির্জার ভিতরে সুন্দর করে খাবার দাবার এতেজাম করলেন বিরাট বড় এমতেজাম মেহমান আসবে বহাইরার বুঝার আর বাকি নাই তাও রাজ্য বর ইঞ্জিলের মধ্যে লেখা এই গাছের নিচেই আখিরি নবী আসবে আর এই গাছটা নবীকে সায়া দিবে আকাশের মেঘটাকে সায়া দিতে থাকবে চিৎকার মেরে জোরে বলেন মারাহাবা ওরে বনের পশু গাদ ভক্তি কর দুই চর মেঘমালা সায়াদিত গায় গো নবীজি আপনাকে দেখিবার মনে চায় আপনাকে দে খিবার মনে চাই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় খাবার দাবার এনতে যাব সবাই খাইতে গেছে কিন্তু নবীজি খাইতে যান নাই পাত্রি বহাইরা বলল তালিব আপনি কাফেলার ভিতরে কি সবাই আসে বলে আর সবাই আসছে কিন্তু মোহাম্মদ কারণ পাত্রির বহাইরার চিন্তা হলো সে যারে খাওয়াবে তিনি নবী নবী যদি খাইতে না পারল তাহলে আমি খাওয়াবো কারে পাদ্রী বহাইরা বললো না তাকেও আনতে হবে একজন দৌরাইতে কোলে করে নবী কে নিয়ে আসলো আল্লাহ নবী বসলেন নবীজির চাচার পাশে দুইজন খাইতে বসবে পাদ্রী না ডাক দিয়ে বলল আবু এই ছেলেটা আপনার কি হয় বলে এই ছেলেটা আমার ছেলে ওয়াইদা আচ্ছা কোরআন শরীফ বারবার শুনলে কি ক্লান্তি আসে আসে কিন্তু একটা গান যদি আপনি বারবার শোনেন ক্লান্তি আসে একটা সঙ্গীত বলেন গান বলেন এরপরে আপনার কবিতা বলেন বারবার শুনলে ক্লান্তি আসে

এই যে সুরা ফাতেহাটা প্রত্যেক নামাজে পড়তেছে কখনো ক্লান্তি আসে বারবার শুনতে মন চায় না বারবার শুনতে মন চায় সব এই কোরআন শরীফের সুরা ফাতে হচ্ছে উম্মুল কোরআন সমস্ত কোরআনের মা আর সুরা এখলাস হচ্ছে আল কেউ যদি সুরা এখলাস তিনবার তেলাবাদ করে আল্লাহ রব্বুল আলমিন তার আবল নামাতে এক খতম কোরআনের নেকি লিখে দেয় আপনারা আপনাদের দেশে কি বলে বানিয়া মরিস না তো বানিয়া মরিস সাইজ ছোট কিন্তু জাল বেশি সুরা এখলাস সুরা ছোট কিন্তু নেকি অনেক বেশি প্রিয় বাহির আমার নবীর একজন সাহাবি তার নাম হাজারাতে খাদিম রসুল আনাসু ওনার আদত ছিল আব্বার ছিল প্রত্যেকদিন উনি রাত্রিবেলা কোরআন পড়তেন সারা রাত্র জেগে জেগে কোরআন শরীফ উনি তেলাওয়াত করতেন কিছু প্যারা দুই এক মানা কোরআন শরীফ উনি বাকি রেখে দিতেন ফজরের নামাজ পরে বাড়ি যাওয়ার পরে ওনার একশোর মতো সন্তান ছিল আর অনেক সম্পদ আল্লাহ ওনাকে দান করেছিলেন একশো সম্পদ কেমন সন্তান কেমন শুনে একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলি ওসাল্লামার পবিত্র খেদমতো উনি গেছে যা বলতেছে হুজুর আমি তো আপনার খেদমত করি এই গরিব মানুষ আপনি একটু দোয়া করে দেন বলে খাদেম কি দোয়া চাও বলতে চেয়ার সাল্লাহ আপনার সন্তান সন্ততি সম্পদে যেন আল্লাহ বরকত দিয়ে দেয় দোয়ার দরকার আছে নি গো না আমার দেশে তো অনেকে দোয়া বন্ধ করবার জন্য উঠে পড়ে লাগছে যারা দোয়া বন্ধ করতে চায় বুঝবেন এটা আজাজিলের বাই আপনি ঠিক বললেও ঠিক না ঠিক বললেও ঠিক যারা দোয়া বন্ধ করতে চায়েরা শয়তনের ভাই। অতকন ঠিককি না। অদরন আস্টা জীবিলাকুন ইনমেললেদি না আস্তাক বিরুনা আনইবাদাটি। আল্লাহর কথা কত সুন্দর আমরা বুঝতেই ভুল করছি হাজার বলেন প্রিয় নবীজি আপনি দোয়া করে দেন যাতে আমার সন্তানে এবং সম্পদে যেন আল্লাহ বরকত দিয়ে দেয় নবীজি হাত বাড়াইছে যে আমার খাদিম দুয়া চায় সন্তানে আর সম্পদে তারে বরকত দিয়ে দাও আল্লাহ এত পরিমাণে সন্তান দিয়ে দিল একশোর মতো সন্তান বলা যাবে সুবাহান আল্লাহ সবার উট যদি উটের বাচ্চা একটা হলে হজরতে আনাসের উটের বাচ্চা হতো দুইটা সবার ছাগলের বাচ্চা দুইটা হলে ওনার বাচ্চা হতো তাই চারটা সবার খেজুর গাছে খেজুর যদি একবার ধরতো হাজরতে আনাসের খেজুর গাছে খেজুর দুই দুইবার এখন বলেন দোয়া লাগবে দোয়া কারা করবে সরে সুদ করে গুস করে কিলিক বাজে কিলিক বাজ চিনছেন বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে ক্লিকবাজ না আছে এই মাহফিল করবেন যাবেন সেখানেও ক্লিকবাজ আছে আছে মসজিদ বানাইতে যাবেন হ্যাঁও ক্লিকবাজ আছে যত ভালো কাজ করতে যাবেন দেখবেন যে একটা ক্লিকবাজ পাওয়া যায় আছে না নাই ভাই এই ক্লিকবাজ সব কি আছে এ খালি আর শান্তিবাদ দেয় শুধু অশান্তি মানে এরা মনে করে যে আরগা দুনিয়ার বিরাট বড় হেటం কিচ্ছু না এরা মনে করে যে আমরা বিরাট বড় কিছু কিচ্ছু নাই শোনে আমাদের সামাজিক ভাবে মানুষ না। ছাগল ওদের সমাজ নাই রাষ্ট্র নাই নিয়ম নাই নীতি নাই আইন নাই কিচ্ছু নেই আমাদের দেশ একটা আইনে চলে একটা রুলসে চলে একটা রেজলিউশনে চলে এই মাহফিলটা করার সময় একটা রেজলিউশন হয়েছে আমাদের জীবনটা একটা চলবে বলে চলবে কোন রেজলিউশন আল্লাহর কোরআন নবী সুন্ন কথা কেন ঠিক কিনা আল্লাহর কোরআন নবী সুন্ন তুন এই রেজলেশনে আমাদের জীবন চলতো তা কমপ্লিট কুড অপ্লাই এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা একজন মানুষ কিভাবে চললে দুনিয়াতে শান্তি পাবে এটা আল্লাহর কালাম শিখিয়ে দিয়ে গেছে বছরের জীবনে আল্লাহ নবী না না ঘুমিয়ে আহা নিজের সন্তানকেও খাবার দেন কত রাত রসুল করিম খোদায় কেটিয়েছে পারবেন তিন রাত্র একসাথে না খেয়ে থাকতে অসম্ভব পাগল হয়ে যাবেন আপনি আপনার ব্রেন শূন্য হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে দিক শূন্য হয়ে যাবে আল্লাহ রসুল তিন দিন খুদা বরণ করে পেটের মধ্যে পাথর চাপা দিয়ে উন্মাদকে শিখিয়ে গেছে আলা হুলুকিন অজিত আল্লাহ বলছেন হুজুর আপনি মহান চরিত্রের আধার আপনি নবীর উপরে কোন চরিত্র নাই আপনি নবীর উপরে কোন আদর্শ নাই না কখনো কোন মা জন্ম দিয়েছে না কখনো জন্ম দিবে আমরা সেই নবীর উম্মত ওই রসুলের সার ইজ্জত আজমতকে যারা ছোট খাটো করে দেখবে আল্লাহি বিল্লাহি তাল্লাহি তার দিকে তাকানোর মতো সময় আমাদের নাই কথা বলে ঠিক না পড়া কোরআন শরীফ আমি যদি ব্যাখ্যা করি তো পাটে 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 সারা জীবন চলে যায় করে দিলেন দুয়ার এমন পাওয়ার এতই দুয়ার পাওয়ার এতই বরকত হজরতাল প্রত্যেক দিন রাত্রিবেলা রাত জেগে জেগে কোরআন শরীফ পড়তেন আমরা রাত জেগে জেগে নাটক সিনেমা দেখি আর আগের যুগের বুজুর্গরা আল্লাহর আল্লাহর মকবুলরা রাত জেগে জেগে কোরআন পড়তো নামাজ পড়তো কথা বলেন ঠিক কিনা আমার দিকে তাকান এটি ভিতরে চা আছে আপনাদের এই গ্রামের নাম হচ্ছে গুলিচ। গুলি চো আশেপাশে অনেকগুলি এলাকা মিলে একটা মসজিদ ছিল তিরিশ চল্লিশ বছর আগে কথা ঠিক কিনা একটা মসজিদের যিনি ইমাম ছিলেন তাকে আঞ্চলিক ভাষায় মুন্সি সাহেব বলা হতো আমাদের ফরিদপুরে বলতো মোল্লা বা মুন্সি সাহেব বা হুজুর বলতো তো এইরকম মুন্সি সাহেবের খুব সম্মান ছিল খুব মর্যাদা মানুষ তাকে দিত সারা এলাকার মধ্যে তার ইজ্জত ছিল সর্বোচ্চ ইজ্জত বাড়িতে কোনো ভালো খাবার হলে বংশী সাপড়ে দিয়ে খাইত মিলাদ হইতো দোয়া হইতো জিকির ফিকির হইতো। এই আপনারা যারা আজকে মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিতেছেন আপনারা হুজুর আর মুন্সি হুজুর আজকে তুলনা করে বুঝাই দিয়ে যায় বলবো যারা আজকে মিলাদের বিরুদ্ধে লাগছে দোয়ার বিরুদ্ধে লাগছে আর বলে যে আগের যুগের হুজুরা বুঝতো না তো আগের যুগের হুজুর আর বর্তমান হুজুরের ভিতরে তফাতটা বুঝাই দিয়ে যায় খুব মনোযোগ দিয়ে শুনিয়ে যায় এই শুনে যান মনোযোগ দেন আগের যুগের হুজুরের কালাম অশুদ্ধ ছিল অনেক মুন্সি সাহেবদের কেরাত কিন্তু বেশি শুদ্ধ ছিল না কোন রকম ফারসে তারা বিভিন্ন বইটই উর্দু ফার্সি কিতাবাদি পড়ে মানুষ বাজ মসজিদ শুনে তো তো কেরাত পড়ছে আলহামদুলিল্লাহি রহমান আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াকানা বুদু ওয়ায়াকা নাস্তাঈন ফু দিচ্ছে ফানিতে কিন্তু ফানি হয়ে গেছে ওষুধ কি কথা কর না কেন পানি কি হয়েছে ওষুধ হয়েছে যে রোগের উদ্দেশ্য করে ফু দিছে উদ্দেশ্য মনে ফু জবানে কালাম জবানে উদ্দেশ্য মনে যে উদ্দেশ্য করে যে রোগের নিয়ত করিয়া সোরা ফাতিয়া করিয়া দোয়া কালাম করিয়া মুন্সি জামে ফু দিছে ওই রোগের ওষুধ আল্লাহ দিছে আল্লাহ এক সাথে বলবেন না লাহ আল্লাহ ফুল হুজুর কি করে সম্ভব আগের যুগের মুমসি যারা ছিল আমরা দেশে যেই বাড়ির মহিলা বেপরদাスルত ওই বাড়ি যারা খায়তো না ঠিক কি আস্তে ঠিক বললেন জোরে বলেন হ্যাঁ আমরা যারা হুজুররা মিলাদ বন্ধ করার জন্য উঠে পড়ে लागছি এই হুজুরে জিজ্ঞেস করে জিজ্ঞেস জিগেন তো হাদিয়ানিয়ার সময় জিগি ছিল নাকি যে বেপরদার বেডির হাদিয়া দিছলি সুদ করার হাতিয়া দিস নি করে টেকের ভিতরে আসেনি বাসায় বসে করছেন কি জিজ্ঞেস খেতাই তো খালি লাফা খালি কুতা খালি কুতা কুতি করে গিয়া খালি আইয়ে কুতা কুতি করে কে এত কুতা আছে কে তোমার মসজিদের মুতল্লি সাপদি সুদের কারবারি করে অন্য বেডার মাথায় বাড়ি দিয়ে কোটি কোটি টাকা কামাই করে হন বিরাট বড় মুতুল্লি সেদিন দিয়ে একবারে বিরাট বড় বুজুর্গ সাজছো না

আগে কেরাত অশুদ্ধ ছিল জবান শুদ্ধ ছিল কেরাত শুদ্ধ হলো জবান শুদ্ধ ছিল এখন জবান কেরাত শুদ্ধ হইছে জবান অশুদ্ধ হয়েছে যার কারণে যত ফুল কাজ হয় ফুয়ে কাজ হচ্ছে না ফুয়ে কাজ হচ্ছে না খাদিমুর রসুল হাজরত আনা সারা রাত্র কোরআন পড়তেন

কোরআন শরীফ পড়তেন আর আমরা মাহফিলে বসে একটু আর শুনতে মন আমাদের চায় না কোরআন শরীফ পড়া শেষ হয়তো দু এক পারা উনি রাখতেন ফজরের নামাজ পরে খাদিম রসুল হজরত আনা সৌদিউল্লাহ আনু বাড়িতে যেইয়া আর সমস্ত সন্তানদেরকে কাছে ডাকতেন ডাকে উনি বসতেন বসার পরে বাকি কোরআন উনি তেলাওয়াত করতেন সন্তানদের সামনে স্ত্রীদেরকে বসাইয়া সন্তানদেরকে বসাইয়া বাকি কোরআন তেলাওয়াত করার পরে হজরতে আনাজ দোয়া করতেন সবাইকে নিয়ে আর বলতেন ও আমার সন্তানরা তোমরা শোনো আমি আমার মা শুক্ন নবীর জবান থেকে শুনছি কোরআন শরীফ খতম দিয়া যেই দোয়া করানো হয় এই দোয়াগুলি আল্লাহ আসমানে কবুল হয়ে যায় না না চিৎকার বেড়ে জোরে বলেন আল্লাহ আকবার আমার দেশে আগে প্রত্যেক বছরে মাসে এলাকায় বিভিন্ন মানুষ মারা যাওয়ার পরে বিভিন্ন দুয়ারা এজনে ফাতে কুল খারিতে বিভিন্ন অনুষ্ঠানে তলবে এলেমদেরকে ডেকে নিয়ে কোরআন শরীফ খতম দিয়ে দোয়া করানোর রেওয়াজ ছিল আজকে কে বা বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে দিয়েছে তার মানে বোঝা গেল ওরাই হলো অরিজিনাল শয়তা আপনি বেজার হলে সাথে কিছু করার নাই কেন হজরত আনাস রদি আল্লাহ খাদিম রসুল দশ বছর রসুলের খেদমত করছে হ্যাঁ দিন বুঝে না আপনি দিন বুঝেন হে বেদাত বুঝুন আপনি বেদাত বুঝেন সন্তানদের সবাই নিয়ে এসে দোয়া করলো সে বেদাত বুঝলো না আর আপনি এই বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করবেন ও বেদাতের ফতোয়ার গুষ্টি কি ও বেদাতের ফতোয়ার ফতোয় আমরা সুন্দরা মানতাম না তারা আমি উপস্থিতি দিন আপনাকে বুঝে যেতে হবে আপনাকে বুঝে তারপরে প্রবলে যেতে হবে স্ত্রী পুত্র পরিজন সংসার দুনিয়া দাড়ি ব্যবসা বাণিজ্য টাকা পয়সা এত কিছু বোঝায় তো আখেরত বুঝতে হবে না এটাও বুঝতে হবে প্রায় গুলি চল মুসলমান আবার যত দূরে যাচ্ছি কথাগুলি শুনে যাবেন বাবা দোয়া বন্ধ করা যাবে না দোয়ার বড় দরকার আমরা আজকে আমানত নষ্ট করে ফেলেছি আল্লাহ রসুল বললেন কেয়ামতের পুষাশি আলামতের কথা আসছে আল্লাহর নবী বললেন একটা আলামত তোমরা স্মরণ রাখবে ওদাউল আমানা আমানতের খেয়ানত হবে আর আর একটা আমা একটা আলামতের কথা নবী বলে গিয়েছেন নতুন নতুন উলা আমায় পূর্ববর্তী উলা আমায় ভুল ধরবে নতুন নতুন আলেমরা পূর্ববর্তী বড় বড় আলমদের ভুল ধরবে সমালোচনা করবে বুঝবে তখনই কেমন ঘরে যাবে আর আমানতের এত পরিমাণে খেয়ালত হবে মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে খাবে আসতে কে আপনাদের গরু না থাকলে আমার ঢাকায় আছে আচ্ছা আপনারা বুঝেন তো আমি এই কথাটা সব বাদ দিলাম এই কথাটা কেন আসলে রাস্তাঘাট সরকারি বেসরকারি প্রাতিষ্ঠানিক আন্তর্জাতিক দেশীয় যত অর্থনীতির সাবজেক্ট আছে এখানে ডাইন বাম হতে পারে কারণ এখানে ধর্মের কোনো বিষয় এটা রাষ্ট্রীয় বিষয় এই রাস্তা দেওয়ার সময় টেন্ডার ফেন্ডার এই ডাইন বাম হতে পারে এটা রাষ্ট্রের একটা বিষয় ধর্মীয় কোনো ফাংশন না মসজিদ তো আল্লাহর নয় কি কথা ঠিক কিনা মসজিদটা তো আল্লাহর ঘর এখানে তো মুসলমান শেষ দাদা দেয় এই কমিটি যারা মসজিদের টাকা ডাইন করে দিল তলি এর যদি অর্থমন্ত্রী বানাই দিতাম তো কি অবস্থা হবে চিন্তা করে খালি দেশ বেসবলি পাবলিকের জুতা পর্যন্ত খেয়ে ফেলবে না আপনি চিন্তা করেন একটা হিন্দুকেও যদি বলেন যাও হিন্দু তুমি মসজিদের টাকা লয়ে যাও তো বলবে না ভগবান বেজার হবে তারও একটা মানবতা বোধ আছে যে না আমি অন্যের ধর্মের প্রতিষ্ঠানের জিনিস আমি কেন চুরি করতে যাব অনেক হিন্দুর কাছে আপনি যদি বলেন তুমি মসজিদের টাকাটা লয়ে যাও তখন না সে তার বিধান মোতাবেক তার শাস্ত্র মোতাবেক সে বলবে যে ভগবান বেজার হবে সে তার ভগবানের ডরায় আর মুসলমান ওই ঘরে নামাজ পড়ে ওখানকার টিয়া চুরি করে তো কি মুসলমানের মুসলমান ওরে ল্যাংটা করে তিন রাস্তার পরে কায়দা মতো সিটকেটি ফিটে লু এটার হকা দায় হয় না ইসা আলাইহিস সালাম এক সময় সফর করতেছে এক ভদ্রলোক বলল নবীগো আমি আপনার সাথে একটু মুসাফির হইতে চাইতে আচ্ছা চলেন শুনেন সফরে একা আর বুকা সমান এইজন্য সফরকালের সময় সঙ্গী রাখতে হয় ঘুরতে যাবেন ভ্রমণে যাবেন দেশ যেখানেই যাবেন সফরের সময় বন্ধু রাখতে হয় সাথে একা বুকা সমান তিনটা জিনিস মনে রাখবে। আমি আমার যে প্রিন্সিপাল হুজুর কাছে আমি শরীফ পড়তাম উনি তেহরান ইউনিভার্সিটির লেকচারার ছিল তো উনি আমাকে বলছিলেন বাবা সারা জীবন তিনটা জিনিস মনে রাখবে জিহাব জাহাব তিনটা জিনিস সারা জীবন মনে রেখে পথ চলবে কখনো বিপদগ্রস্ত হবে না উনি বলছেন আমি তেহরান ইউনিভার্সিটিতে লেকচারার ছিলাম ওরা বুঝতো না যে আমি শুনবি তেহরান তো শিয়া ওরা বুঝতো না যে আমি শুনবি বুঝতে দিতাম না তাই আমি বহু বছর তেহরান কাটিয়েছি কিন্তু ওদেরকে বুঝতে দিইনি খুব মনোযোগ দিয়ে জিহাব জাহাব আপনি কোথায় যাচ্ছেন এলাকার অনেক কিছু অনেক জিজ্ঞেস করে শত্রু থাকতে পারে কি পরিমানে সম্পদ আপনার কাছে আছে আপনি কারোর কাছে বলবেন না কারণ সম্পদের কারণে ভাই ভাইকে খুন করে বসে বন্ধু বন্ধুকে খুন করে সন্তান পিতার থেকে যুদা হয়ে যায় সন্তান মাকে দূরে সরিয়ে দেয় সম্পদের জন্য অর্থের জন্য সন্তান নিজের বাবার গলায় ছুরি চালায় চির বাস্তবতা এটা আপনি কল্পনা করতে পারবেন যে আপনার সন্তান বিপদগামী হয়ে গেছে আপনি নিজেও জানেন না ধারণাও করতে পারবেন যে আপনার সন্তান পদভ্রষ্ট কখন শয়তান আপনার সন্তানের মস্তিষ্ক নষ্ট করে দিবে আপনি নিজেও জানেন না এই জন্য হিসাব অনেক কঠিন খালি ওয়ার্স শুনে গেলে হবে না ওয়াজ বাড়ি পর্যন্ত বুঝে তারপর নিয়ে যেতে হবে আমার সেই ক্লাসের সেই কথাটা এখনো না আমার মৃত্যুর একদিন পর্যন্ত স্মরণে থাকবে বলছে বাপ মৃত্যুর একদিন পর্যন্ত আমার এই কথাটা স্মরণে রাখবো আর কোন দলের অনুসারী এটা যাইয়া কোথাও ও অপরিচিত জায়গা বলবা না আপনি গেছেন মনে করেন যে বগুড়া যায় যদি কন যে আমি আমলিগের অমুক বড় নেতা সাথা তৈলি মনে করেন যে ওই এলাকায় ধরেন বিএনপির লোক বেশি তৈ কিল শুরু করে দিব কথা কিন্তু খারাপ না আর যায় যদি টঙ্গি ফরা যায় যে আমি জামাত ইসলাম করি অমুক লেটার ফেটার তৈ মনে করেন যে মার বড়া তার একটা মাটি পড়তো না বুঝতে পারছো

তিসা আলি সাল্লাম পানি পান করার জন্য নদীতে গেছে নদীর যে পানি পান করে আইয়া দেহে বাকি রুটি নাই জিজ্ঞেস করলো ও আল্লাহর বান্দা আমরা তো রুটি ছিল তিনটে তো তুমি একটা খাইছো আমি একটা খাইছি রুটি আর একটা কো আমি কই তারি বুঝতে পারছেন কত বড় ডাকাতির ডাকায় ওই রকম সিটার বাংলাদেশে যারা মসজিদের টাকা চুরি করে ওই সিটার এই সিটারের মধ্যে কোনো তফাৎ নাই এই কথা কান্নাকা ওই সিটার আর এই সিটার এক সিটার তার মানে আগের যুগে সিটারে ছিল এখনকার যুগে সিটার আছে আবার অনেকে মাহাবুলের টিও চুরি করে খেয়াল মনে কিছু কি না কত দিছে দিছে এক মহিলা হয়তো কইছে ভাই টাকাটা দিয়ে ওই মাহাবিল কমিটির কাছে পৌঁছাই দিছে না তাকে সে পকেটে থেকে দিছে বাস আর মাহাবিল পর্যন্ত আসে ভাই চলে গেছে এটা শেষ ও মনে করছে এই টাকা দেয় বিরাট বিল্ডিং করে ফেলবো

বহুদূর দুইজনে পথ চলতে লাগলেন দিয়ে রুটি রুটিটা আমি চুরি করছিলাম পুরে সর্বরাশি চালে চলাকে যাও রুটি তুমি চুরি করছো যেহেতু তাহলে স্বর্ণ টন্ন যা আছে সব তোমার দিয়ে দিলাম নবীত্ব এগুলোর দরকার নাই যে দোয়া করলে স্বর্ণ হয়ে যায় হ্যাঁ তার স্বর্ণ দিকে তা যাও তোমার সব দিয়ে দিলাম হ্যাঁ তো স্বর্ণ পাইয়ে বিরাট বড় খুশি লোভ সামলাই নাই স্বর্ণ পায় বিরাট বড় খুশি আমাদের দেশে দেখবেন ওই সরকারি যে রাস্তা হয়েছে না অনেক জায়গাটা রাস্তা ব্রাহ্মণবাড়ি এক ভদ্রলোক রিক্সা চালা তো ওই তার জাগার উপর দিয়ে রাস্তা গেছে এক কোটি না দুই কোটি টাকা পাইছে আর কি বরাদ্দ সে দুই কোটি টাকার মতো সে পাইছে পাওয়ার লগে লগে যখনই শুনছে যে দুই কোটি টাকা তার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে না হ্যাঁ সে লগে লগে স্টার্ট করে বেরিয়েছে খুশির দাদু খুশির চোটে বেড়া আর ঠিক থাকতে না সারা জীবন রিক্সা চালাইছে না এক লোকে দুই কোটি টাকা হুইন বেটা বেড়া শেষ জাগার উপরে শেষ স্টক করে বলে গেছে খুশিতে বলে গেছে তার মানে বোঝা গেল খালি মানুষ দুঃখেই মরে না খুশিতেও মেরে যা খুশিতেও স্টক করে বোঝা গেল এই জন্য একবারে বেশি টেসি খুশি টিসি হয়ে না কিন্তু তো এই সুরে করছে কি স্বর্ণ পাইয়া বিরাট বড় খুশি ভাইছি ও চিন্তা করেন আমার এখান থেকে শিক্ষা হলো বলে হুজুর কি শিখাইতে চাচ্ছেন শিখাইতে চাচ্ছি এটা যে হজরত ঈশানবীর কাছে বৈশা এত বড় মুজেজা দেখার পরও আল্লাহর কুদ্র দেখার পরও যে আল্লাহর প্রতি এবং নবীর প্রতি ভালোবাসা আসে নাই সম্পদের প্রতি ভালোবাসা আসছে আমার নবী বলে গেছেন ও আমার তোমরা শিরিক করবে আমি নবী ভয় পাই না কিন্তু দুনিয়ার সম্পদ পাইয়া তোমরা আল্লাহ এবং আমি নবীকে ভুলে যাবো আমি ভয় পাইতেছি এই জন্য আপনি দেখেন বাংলাদেশের কোটি কোটি টাকার মালিক যারা তাদের ছেলে পেলেরা বসে না বসেও না মাহফিল দেয় না আসেও এ এদেশের বড় বড় ইন্ডাস্ট্রির মালিক যারা আছে কয়টা ছেলে মাহফিল করে দেখেন তো ও ঢাকা শহরে যে কনসার্ট যখন ওপর জায়গা ও প্রথম কাতারে আছে ও দুবাই চলে গেছে খেলা শুরু বিশ্বকাপ ও প্রথম কাতারে আছে ও খালি টাকা নষ্ট করার ধান্দা ওরা বলে টাকা খরচ করার জায়গা পায় না অথচ আমার দেশের কত গরিব মানুষ ওষুধ কেনার টাকা পায় না ও বলে টাকা খরচা করার জায়গা খুঁজে পায় না দেশের বেডি দেশের বেডি কোটি কোটি টাকার মালিক বেডি বলে টাকা খরচা করার জায়গা পায় না অথচ আমার দেশের কত মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না ওর খবর নাই ও বলে টাকা খরচ করে জায়গা পায় না ও ড্যান্স ক্লাবে যায় বার কাউন্সিলে যায় বার হাউসে যায় বেডা বেডি নাচে মদ খায় ফুর্তি করে কি করে না চি করতে হচ্ছে এটা অনেক পর পুরুষের সাথে রাত্রি যাপন করে নাচতেছে ভাবতেছে এটাই মানে ক্রেডিট বিরাট বড় কিছু করে মানুষ দাবি করে কুত্তা দেখলে কুত্তা পায় এদেরকে কুত্তারও চরিত্র আছে শোনেন বন্ধুত্ব করলে বুঝে করতে হয় বন্ধুত্ব করলে বুঝে করতে হয় স্বার্থপরকে কখনো বন্ধু বানাইতে হয় না কি কথা না কন স্বার্থপরকে আত্মীয়তা করলে এরকম বুঝে আত্মীয়তা করবেন খালি আর মাল আছে দেখবেন না যে গাঁজা খায় না বাবা খায় এটা আগে দেখে তারপরে মেয়ের বিয়ে দিতে হবে হ্যাঁ কথা কর না কে গাঁজা করে বাবা করে সাথে বিয়ে দিবেন খালি মা দেখতেছেন মাল আছে কে মাল আছে ইসি রে পরে দুই দিন পরে ছয় মাস পরে সারা সারি কারাকারি পারাপারি মারামারি গুতা গুতি লাগতে লিপতি ভিডে ভিটি ছেলে চরিত্রবান দেখে বিয়ে করান গরিব হক অসুবিধে কি হাজরত আমার দুধ বেশ বিক্রি মেয়েকে তার বেটার বউ হিসেবে আনছিল আবদুল্লা ইবনে মুবারকের মা মুবারক ছিল কিতু দাস তার বাবা কীতু দাসের সাথে মেয়ের বিবাহ দিয়েছিল সেই পেটে জন্ম নিয়েছিল পৃথিবী বিখ্যাত আলেম আবদুল্লা ওমরের সেই বেটার বইয়ের গর্ভ থেকে এক কন্যা সন্তান সেখান থেকে আর সন্তান সেখান থেকে জন্ম নিয়েছিল হযরত ওমর ইবনে আবদুল আজিজ মুসলমানের প্রথম মুজাদ্দিদ একসাথে বলা যাবে

চরিত্রবান মেয়ে সারা ব্যাটার বউ হবেই না ও কালা হ অসুবিধে নেই খালি চামড়া সাদা খুজে সাদা চামড়া কি আছে যদি মেয়ের চরিত্র ভালো না থাকে তো সাদা চামড়া দিয়ে কি হবে সাতা বলেন তো ও তো আন্দা গান্দা ফসা প্রেম সুলমান একজনে যার মনে মনে চিন্তা করে আজকে তো বিষ মাইরে সব সোনা যাব বাকি দুইজন সোনা দানা নিয়ে বসে রয়েছে ওরা কয় ও ফিরে আসার পরে খাবার টাবার নিয়ে আসার পরে মাইরে দিয়ে ওর নিয়ে নেব। ওই বাকি দুইজনের অন্তরে আবার মনে মনে কয় যে এটা মারার পরে আমরা যে দুইজন থাকবো একজন আরেকজনের মনে মনে কয় তোর সাইজ মতো পাই গিয়া তোর মাইরে আমি সব নিয়ে নিব। তিন যুদ্ধ লাগাই দেয় যুদ্ধ লাগাই দিতেছে জমি ফারা ফারি কারাকারি কারি মারামারি গোটা গুটি আমার দেশে এরকমও আছে ভাই গেছে এতিম ভাইসতেদের উপরে সাসারা জুলুম করে হ্যাঁ কি কথা কর না এর ভিতরে আবার বহু নামাজ দিও আছে নামাজ উপরে ইস কে নামাজ আর হইয়া ভবেতে মানুষের করিলাম কি বলবেন না ছেলেটা কি ছেলে বড় চাচাকে অনেক জায়গা বড় আব্বা বলে বলে না ভাই মেজো আব্বা মেজো চাচাকে মেজো আব্বা বড় চাচিকে বড় আম্মা মেজো আম্মা ছোট আম্মা এইভাবে বলে এইভাবে বললে একটা সুন্দর সুবিধা আছে এটা অনেক ভালো একটা বাস তাহলে ওই চাচিরা ভাতিজাগার সাথে আর ঝামেলা করে না। এরাও ভাবে যে এটা আমার একটা বেটার মতো বুঝতে পারছেন খুব মনোযোগ দিবে এই আমার দিকে তাকা কয়েকদিন আগে মাহাবিল গেছে এই যে আপনার এই কোম্পানিগঞ্জ পোলাপানে প্রশ্ন লেগছে হুজুর শাশুড়ি বিয়ে করা যাইব আমি শয়তানের মতলব খারাপ তো পোলাপানে কত বড় দুষ্ট দেখেন হুজুর শাশুড়ি কি বিয়ে করা যাবো শাশাড়ি যদি তালাক দিয়ে দেয় শাশুড়ি বিয়ে করা যাবো আমাকে তোর মতলব খারাপ রে তোর মতলব ভালো না কিন্তু জুতা দিয়ে বাইরিনে দরকার যদিও শরীয়তের বিধানে আছে কিন্তু এটা তো মানুষের একটা মনস্তাত্ত্বিক বিষয় থাকার দরকার কি কথা ঠিক কিনা তা অন্তরে খুলোসিয়াত তো থাকে তো রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাসা সন্তানকে পাশে নিয়ে বসছে কে বলে এটা আমার বেটা আমার ছেলে তো পাদ্রি বহাইরে বলতেছে না তাও রাজ্যবর ইঞ্জিলের মতে আপনি তার বাবা না আপনি তোর চাচা আল্লাহ না না হয় না আরো জোরে বলে আপনি তোর চাচা না আপনি বাবা না তার বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম আমে না বাবা মারা গেছে মাও মারা গেছে আবু তালিব বলতেছে পাবদি তুমি কি করে জানো বলে তাওরাত জুবুর ইঞ্জিলি সব লেখা আছে আবু তালিব একটা অনুরোধ করি তোমাদেরকে খাইতে নিয়ে আসছে বসছি দ্রুত গতিতে তোমার এই ভাতিজাকে নিয়ে মক্কায় চলে যাও ইহুদিরা যদি জানে তোমার এই ভাতিজা আখেরই নবি হবে তাহলে তাকে হত্যা করার জন্য চেষ্টা করবে তাড়াতাড়ি চলে যাও তাড়াতাড়ি যাও যতদিন আল্লাহ নবী শাসা জীবিত ছিলেন ততদিন ঢালের মতো পাহারা দিয়েছেন ভাতিজাকে মার হাবা বলবেন না তার প্রতিদান হিসেবে আল্লাহ নবী তার পুরা ফ্যামিলির উপরে সবসময় তদার কি করতে এ আপনারা যারা আছেন চাচা ভাতিজার সম্পর্কটা যদি এরকম থাকে চাচা ভাতিজার সম্পর্কটা যদি এরকম মধুর থাকে বাপ পুতের মতো যত সম্পর্ক থাকে এটা মনে রাখবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় চাচা ভাতিজার সম্পর্কের জন্য এরকম বাপ ছেলের সম্পর্কের মতো থাকে এটা মনে রাখবেন সবসময় এটা আমাদের সামাজিক একটা ব্যাধিতে পরিণত হয়েছে আমরা অনেক সময় পর ভাবি দূর মনে করি এগুলো হবে না আমাদের দেশে কিছু মহিলা আছে কুটিল মনে তারা ফ্যামিলিতে আইসায় এই ভেজালটা বাঁধায় কিছু মহিলারা আছে সংসারে আইসা খায় পরের বোলা তোমার এত খরচের কি আছে তোমার ভাতিজা তোমার এত দরদ কে তোমার ভাইয়ের পর তোমার ভাই দেখবো তোমার এত দরদ কেন এরগুলি অনেক মহিলাদের ভিতরে এগুলি খুলুসিয়াত আছে এই এই সমস্ত খাস মানে খাসাসিয়াত আছে বদ চরিত্র আছে আল্লাহ বদ চরিত্র থেকে নারী জাতির হেফাজত করে সকলে বলে না আমিন ভাই ভাই মিলিমিশে সারা বছর আছে কোনো অসুবিধা নেই কিন্তু নতুন বউ ঘরে বিয়ে করে আসার পরে অশান্তি সৃষ্টি হয়ে যায় এর পিছনে শয়তানি বিরাট বড় কারসাজি লাগে আর বেশিরভাগ বড় শয়তানি লাগাই এলো শ্বশুরবাড়ির থেকে মনে কিছু নিয়েন না মনে দুঃখ নিয়েন না মনে ব্যথা নিয়েন না এই জন্য আপনাদের কি বলতেছি বিয়ে করার আগে বুঝেছি যে বিয়ে করবে খালি টিকটক বেডি বিয়ে করেন না তাহলে কবলে ঠাটা পড়বে হু হু চিন্তা করছে আসতে আছে। একসাথে বলেন তা লাহ আকবর ওয়ার শেষ এবার একটু জিকির একটু জিকির গলার কাশি কুশিটা সারান্ত সারছেন সারছেন জিকির হবে কার কেন জিকির হবে জানেন মানুষ গুনা করতে 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 মানুষের কাল নষ্ট হয়ে যায় ময়লা পরে ময়লা পরে ময়লা পরে তো ময়লা পড়তে 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 ওনার অন্তর একবারে নষ্ট হয়ে যায় ময়লা আবর্জনা যুক্ত হয়ে যায় শরীরে ময়লা বলে সাবান দিলে পানি দিলে সুইটে ময়লা পরিষ্কার হয়ে যায় কিন্তু অন্তরের ময়লা পরিষ্কার করতে হলে আপনাকে জিকির করতেই হবে আলা বহিল কালব আল্লাহ রাসূল বলছিলেন তোমার অন্তরের ভিতরে শরীরের ভিতরে একটা গোস্তের খণ্ড আছে এটা অসুস্থ হলে পুরো বডি অসুস্থ হয় আলা বহিল কালব সেটা তোমার অন্তকরণ তো অন্তর যদি সাফ করতে হয় তো একটু জিকিরের ধাক্কা দিতে হবে একসাথে আবার যদি একটু কাশি কুশিতে গলাটা সারান্ত তো আওয়াজ হবে আনারাফাস সাউত ইযিকরি হিনা ইয়ান শারীফুল নাস কানা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাहुल বুখারী বুখারী শরীফ আসছে নবীজি সাহাবিরা ফরজ নামাজের পরে উচ্চ আবাস দিয়ে উচ্চ আবাস জিকির করতেন একসাথে জবান খুলে জিকির করে ইসমে জাত আল্লাহ